মডার্ন হার্বাল গ্রুপ পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ যদি চাও পেতে সুস্থ জীবন যদি চাও পেতে সুন্দর জীবন মডার্ন হারবাল গ্রুপ আছে সারাখন প্রকৃতির মাঝে আছে শক্তি প্রকৃতি দিতে পারে রোগ মুক্তি উৎসব উচ্ছ্বাসে রাখো দেহ মন পাশে আছি জীবন আপনাদের স্বাগত বিজয় স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মডার্ন হার্বার গ্রুপ নিবেদিত সুস্বাস্থ্যে প্রতিদিন কি করবেন জেনে অনুষ্ঠানটি দেখার জন্য দর্শক আজ সাত এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই দিবসটিকে প্রতি বছর সারা বিশ্বের জনগণের যে তাৎপর্যপূর্ণ শারীরিক ও মানসিক সমস্যার কথা চিন্তা করে প্রতি বছর একটি থিম দিয়ে থাকে এই বছর এই বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্লোগান হচ্ছে ডিপ্রেশন লেস স্টক অর্থাৎ আসুন বিষণ্নতার কথা বলি কিংবা জানি প্রিয় দর্শক আজ আমরা এই অনুষ্ঠানটিকে সাজিয়েছি বিষণ্নতা নিয়েই আলাপ করার জন্য আমাদের সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন আমাদের দেশের একজন খ্যাতিমান হার্বার গবেষক ও চিকিৎসক যিনি মডার্ন হারবার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আলমগীর মতী আসসালাম দর্শক এই বিষণ্নতা কিংবা ডিপ্রেশন শুধুমাত্র বয়স্কদের সমস্যা নয় শিশু থেকে নিয়ে শুরু করে তরুণ তরুণী কিশোর কিশোরী যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা যে কেউ যে কোনো বয়সে এই সমস্যায় আক্রান্ত হতে পারে আমরা জ্বর ব্যথা কোলেস্ট্রল পিত্তথলির পাথর নিয়ে যতটা চিন্তিত এই বিষণ্নতার মতো মানসিক রোগ নিয়েও কিন্তু আমাদের চিন্তার দরকার আছে এবং এ বিষয়ে ডাক্তারের পরামর্শ নেওয়ারও প্রয়োজন আছে ডাক্তার আনুকুরমতি প্রথমেই জানতে চাচ্ছি যে এই যে বিষণ্নতার কথা এটা আমরা সবাই জানি এই বিষণ্নতাটা হওয়ার কারণটা কি 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 ফ্যাক্টরের কারণ এরকম আসলে চাওয়া পাওয়ার সাথে একটু তফাৎ বেশি হলে আমি যেরকম পেতে চাই অনেক দামি একটা মোবাইল কিন্তু আমার সে মোবাইলটা কেনার মতো সমর্থ নেই আমি হয়তো কিনতে চাই একটা ল্যাপটপ কিন্তু আমার একটা তিন হাজার টাকার মোবাইল কেনার বেশি সমর্থ নেই এই যে চাওয়া পাওয়ার তফাতটা আমি থাকতে চাই খুব সুন্দর একটা বাড়িতে কিন্তু সেই বাড়িতে থাকার আমার সমর্থনায় আমি থাকতেছি ম্যাচে বা একটা বাড়িতে দশজন ভাগ করে থাকতেছি এই যে চাওয়া পাওয়ার যে গ্যাপটা এই গ্যাপটা থেকেই আমাদের বিষণ্নতাটা বেশি আসে এবং এটা কিন্তু পরিবার পরিজনের কাছ থেকে হতে পারে কর্মক্ষেত্রেও হতে পারে কিন্তু তবে আমি যেই জিনিসগুলো বলতে চাই যে এই বিষণ্নতাটাকে আমরা কীভাবে দূর করতে পারি আমি একটু কনফার্ম করে হলপ করে বলতে পারি যে আমরা যদি যৌথ পরিবারভুক্ত হই যৌথ পরিবার বলতে আমি বোঝাবো মা বাবা দাদা দাদি নানা নানি আমরা সবাই যদি এক খাই এক বাড়িতে বসবাস করি হয়তো এখানে কিছুটা মনোমালিন্য হতে পারে কিন্তু একটা বৃহত্তর পরিবেশে আমরা সকলে মিলে মিশে কথাবার্তা কাজ কর্ম কর্ম সর্বক্ষণ একা না থেকে সকলের সাথে মিলেমিশে থেকে এবং ঘরে থেকে বাড়িতে থেকে নিজস্ব বলয়ে থেকে আমরা নিজেদেরকে গুছিয়ে নিতে পারি এই যে আমরা নিজেদেরকে গুছিয়ে নেওয়ার জন্য আমাদের যৌথ পরিবার দরকার যৌথ সমাজ দরকার এবং এই কারণে কিন্তু দেখা যায় যে যদি পরিবারে কারো কোনো সমস্যার উদ্ভবও হয় তাহলে কিন্তু উচিত হবে যে এই জিনিসটি পরিবারের অন্যান্য আপনজন বা প্রিয়জনের কাছে এটি শেয়ার করি না বাবার কাছে যেটা বলা যায় না সেটা আবার মার কাছে বলা যায় মার কাছে যেটা বলা যায় না সেটা পুভুর কাছে বলা যায় এই যে যৌথ পরিবার এই যৌথ পরিবারের ভিতরে আরেকটি জিনিস হলো বিষণ্নতা দূর করার জন্য একটা সুন্দর প্রতিবাদ্য বিষয় কিন্তু বিষণ্নতা আমাদেরকে দূর করতেই হবে বিষণ্নতা দূর করার জন্য সামাজিকভাবে আমাদের খেলাধুলা ক্রীড়া ক্ষেত্রে সকলেরই একটা খেলাধুলার প্রতি একটা খেলাধুলার প্রতি সেটা ইনডোর হোক আউটডোর হোক আউটডোর হলে সবচেয়ে ভালো হয় ইনডোর হলে চলে তারপরে হলো সামাজিকভাবে একটি সামাজিক বন্ধনে আবদ্ধ থাকা আরেকটি ধর্মীয় বন্ধনে ভালো ধর্মীয় বন্ধন সুন্দর ধর্মীয় বন্ধন আমি পাঁচ আক্ত অজু করবো আক্ত নামাজ পড়ব আমি ইসলামিক গান শুনব আমি ধর্মীয় কথা শুনব আমি একজন মহান আল্লাহর কথা শুনব আমি কারো জীবনী পড়ব আমি বই পড়ব আমি ইতিহাস পড়ব আমি বড় বড় মানুষের জীবনী পড়ব এই যে এইভাবে আমার সময়টাকে আমার স্ট্রেসটাকে দূর করে দিবে আরেকটা জিনিস হলো এখন সারা পৃথিবীতেই সকলের জন্য মানে গল্প হাসির গল্প একটা প্র্যাকটিস আইসা গেছে দু চারটে হাসির কথা বলা বন্ধুবান্ধবী মিলে সবাই কিছু কিছু হাসির কথা প্র্যাকটিস করে রাখা আমরা যেরকম আমাদের দেশের মানুষ খুব একটা ভালোভাবে অট্ট হাসি দিতে পারেন একটা অট্ট হাসি মানে আধা কেজি ঘি খেলে যে উপকার হবে আধা কেজি মধু খেলে যে উপকার হবে ঠিক ওই পরিমাণ আমাদের একটি অট্ট হাসি একটি মন দিলে কি নিমান বিশ্বাস আস্থা ভালোবাসার হাসি আন্তরিকতার হাসি আমাদেরকে এই বিষণ্নতাকে রিল্যাক্স করে দিতে পারি এই বিষণ্নতার সাথে কিন্তু অটিজমেরও একটা সম্পর্ক আছে দীর্ঘ বিষণ্নতা মায়ের দীর্ঘ বিষণ্নতা বাপের কারো কারোর সাথে কেউ কথা বলে না কেউ কারোর সাথে চলে না কেউ কেউ পছন্দ করে না মা পছন্দ করে না বাবাকে ছেলে পছন্দ করে না মাকে নিজেদের ভিতরে অনেক বড় আত্মকলহ আত্ম করন্দল নিজেদের ভিতরে আত্মচেতনার অভাব আত্মশুদ্ধির অভাব উপলব্ধির অভাব খেয়াল রাখতে হবে যে পরিবারের কেউ বা কর্মক্ষেত্রে আমাদের যদি কলেজ আছে কিংবা স্কুলে ছাত্রছাত্রী যদি হঠাৎ করে খুব বেশি নিশ্চুপ হয়ে যায় হঠাৎ করে খুব বেশি উত্তেজিত হয়ে যায় কোনো ব্যাপারে যদি নিজেকে কন্ট্রোল না করার মতো যদি না থাকে তাহলে কিন্তু ডেফিনেটলি তাকে আমাদের প্রথমেই দরকার হচ্ছে তার সাথে কাউন্সিলিং বা সাইকোথেরাপি দেওয়া এবং এই জিনিসগুলো কিন্তু অ্যাড্রেস করা দরকার আমরা কিন্তু এই এই বিষয়গুলো ফার্স্টেডগুলো প্রথম চিকিৎসাগুলো আমাদের ঘর থেকে করা উচিত প্রথম চিকিৎসা হলো এই ধরনের বিষণ্নতার একদম প্রথম চিকিৎসাটা প্রথম সেবাটা প্রথম খেদমতটা হলো আদার রস এবং একটু মধু দিয়ে খাওয়াতে হবে এক কাপ আদার রস এক কাপ আদার রস মধু দিয়ে দিনে সাত আটবার ভাগ ভাগ করে খেয়ে নিবে একার কমন যারাই এই ধরনের বিষণ্নতায় ভুগতেছেন মাকে ভালো লাগে না বাবাকে ভালো লাগে না বোনকে ভালো লাগে না স্ত্রীকে ভালো লাগে না বন্ধুকে ভালো লাগে না সমাজকে ভালো লাগে না কোনো কিছুই ভালো লাগে না কেউ আমার কাছে ভালো না আমি নিজেও আমার কাছে ভালো না এই এগুলোর ভিতরে কাঠায় উঠতে পারে আপনার আদার রস এবং মধু একটু খুব ভালো রেজাল্ট বেরিয়ে আসবে আপনারা পরীক্ষা করে দেখবেন এই যে দেখেন যে আজকে দু হাজার সতেরো যে এপ্রিলে একটি বিষন্নতা নিয়ে কথা বলা হচ্ছে এই বিষন্নতার কারণে কিন্তু একজন ধূমপায়ী হয় এই বিষন্নতার কারণে কিন্তু একজন নেশাগ্রস্ত হয় অ্যালকোহলে আসক্ত হয় কিংবা অন্যান্য যে নেশা মানে বাজে নেশায় চলে যায় আছে বিষণ্নতার কারণে কিন্তু সে অবিস হয়ে যায় সুস্বাস্থ্যের অধিকারী একজন সুন্দর মনের অধিকারী হ্যাঁ কিন্তু আপনার হিরোইন গাঁজা ভাং আফিং বিড়ি সিগারেট মদ এই জাতীয় খাবারে এডিক্টেড হতে পারে না এটা হয় সাধারণত যারা বিষণ্নতায় ভুগতেছে এই বছরের জাতিসংঘের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে প্রতিবাদ্য এটা আমার কাছে খুবই ভালো লাগছে এটাকে আমরা ভালোভাবে আমরা যারা চিকিৎসক সমাজ আছি আমরা যারা সমাজকে নিয়ে ভাবি আমরা যারা সমাজকে কিছু দিতে চাই আমরা যারা সমাজের কিছু কাজ করতে চাই তাদের এই এই ব্যাপারটা নিয়ে বেশি করে কাউন্সেলিং করা উচিত আরেকটি ব্যাপার আমি বলতে চাই এটা এটা সবচেয়ে বাস্তব ব্যাপার যে আমাদেরকে একটু হাসতে হবে এখন আপনি একটা অনুষ্ঠানে গেলেন আপনি যদি সেখানে যে সবাই আপনাকে খুব পছন্দ করে আপনি ওই অনুষ্ঠানের চিফ গেস্ট আপনি যদি বলেন যে এই ঘটনা এবার এই বছরের প্রতিবাদ্য বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিষণ্নতা আপনাদের এখানে সবাই দেখলাম খুব হাসি খুশি আছেন কিন্তু কয়েকজন একটু চুপচাপ মলিন মুখে বসে আছেন আপনারা একটু হাসেন হা 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 এই যে একটা হাসি এই হাসি আমার হাসি দেখে কিন্তু আপনিও হাসলেন ওরাও সামনে যারা আছে তারাও হাসতেছি এই যে হাহা হাসি এই হাসিতে কিন্তু সকলের হার্ট লাংস ব্রেন সব জায়গায় কিন্তু গুড ফ্লুইড পজিটিভ ফ্লুইড এবং গুড ব্লাড এবং হিমোগ্লোবিনের পরিমাণ অনেকটা বেড়ে গেল আমরা আরও আপনার সাথে যা কথা বলবো জানতে চাইবো যে এই যে বিষণ্নতা দূরীকরণে নিশ্চয়ই আমাদের লাইফ স্টাইল পরিবর্তন এবং খাদ্যাভ্যাসের একটা ভূমিকা আছে সেগুলো কি একটি বিরতি নিয়ে নিচ্ছে প্রিয় দর্শক দেখছিলেন মডার্ন হারবার গ্রুপ সুস্বাস্থ্য প্রতিদিন কি করবেন যে অনুষ্ঠানটি এই পর্যায়ে একটি বিরতিতে যাচ্ছি বিরতির পর আবার আলোচনা করব এই বিষয় নিয়েই আমাদের সঙ্গেই থাকুন